এগিয়ে আসছে পদ্মা সেতুর সূচনার, বিস্ময় বাড়ছে ততই। দোতলা পদ্মা সেতুর কামাল জেনে গেছে গোটা বিশ্ব। এক তলায় চলবে রেল, দোতলায় ছুটবে গাড়ি। এবার বলুন তো, জানা আছে আপনার কেন নিচে দিয়ে এই রেলপথ বানানো হলো? কেন এই সেতুকে ডান দিকে আর বাঁদিকে একবার করে হেলিয়ে দেওয়া হয়েছে? প্রতিবেদনটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে অবশ্যই অনেক অজানা তথ্য পাবেন। প্রথম কলকাতার এই রিপোর্টের সঙ্গে জুড়ে থাকুন। এটা হলো পদ্মা। এই নদীর জল আর স্রোত আর পাঁচটা নদীর মতো নয়, ভরা বর্ষায় যাত্রা শুরু করবে পদ্মা সেতু। পদ্মা দারুণ স্রোতস্বিনী। এই নদীর জলের উচ্চতা বর্ষাকালে সব থেকে বেশি থাকে। তাহলে একবার ভেবে দেখুন তো, কি ভয়ঙ্কর সুন্দর দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব। একেবারে ডুবুডুবু জলের উপরে পদ্মা সেতুর ওপর দিয়ে ছুটবে গাড়ি, আর তলা দিয়ে চলবে রেল, আর জলপথ দিয়ে চলবে নৌকা। ব্যাপারটা ভেবেই কেমন আশ্চর্য মনে হচ্ছে না? আপনি জানেন, পদ্মা গঙ্গা আর ব্রহ্মপুত্রের জলকে বঙ্গোপসাগরে পৌঁছে দেয় ঠেলে। তাই এই নদীতে প্রতি সেকেন্ডে 1,40,000 ঘনমিটার জলপ্রবাহ নিশ্চিত করতে হয়েছে ইঞ্জিনিয়ারদের পদ্মা সেতু বানানোর আগে। আমাজন নদীর পর পদ্মা হচ্ছে সর্বোচ্চ প্রবাহমান নদী, তাই এর দায়িত্ব তো অনেক বেশি। সেতুর নিচের পিলারগুলোকে 150 মিটার দূরে দূরে লাগানো হয়েছে, যাতে নৌ যানগুলো অনায়াসে যেতে পারে আর জল প্রবাহটা ঠিক থাকতে পারে। ওই যে গঙ্গা আর ব্রহ্মপুত্রের জল যাতে বঙ্গোপসাগরে পৌঁছতে পারে, তার জন্যই এমন ব্যবস্থা করা হয়েছে। অনেকেই ভাবছেন, আচ্ছা রেলটা তো উপর দিয়ে চালালে পারত, কেন বেকার নিচে দিয়ে করতে গেল? পদ্মা সেতুর উপর দিয়ে যদি ট্রেন চলত, তাহলে কি ঘটে যেতে পারত তার একটা আভাস দিয়ে রাখি আপনাদের। ঢাল উঁচু করতে হতো সেতুর, যা অত্যন্ত ব্যয়বহুল তো ছিলই। শুধু কি তাই, ট্রেনের গতি অসম্ভব ভাবে বাড়িয়ে ব্রিজের উপরে ট্রেনটাকে তুলতে হতো, আর সেটা করতে গিয়ে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারত। আর তাই এসব কথা মাথায় রেখে সেতুর নিচে দিয়ে রেল চলাচলের ব্যবস্থা করেছেন ইঞ্জিনিয়াররা। পদ্মা সেতুকে ডান দিকে আর বাঁদিকে দুবার হালকা করে বেঁকিয়ে দেওয়া হয়েছে। যদি সোজা সেতু রাখা হতো, তাহলে কি হতো বলুন তো? গাড়ি চলাচলে কোনো নিয়ন্ত্রণ থাকতো না। চালকদের মনোযোগ কেড়ে নিতে সেতুকে হালকা বাঁকিয়ে দেওয়া হয়েছে, যে কারণে যুক্তরাষ্ট্র, চীন, জাপানের বড় বড় সেতুগুলোকে বাঁকিয়ে দেওয়া হয়েছে। ঠিক সেই কারণেই পদ্মা সেতুকেও বাঁকিয়ে দেওয়া হয়েছে। আপনি জানেন, পদ্মা সেতু তৈরির জন্য একেবারে মিহি মাইক্রোফাইন সিমেন্ট ব্যবহার করা হয়েছে। এই সিমেন্ট অস্ট্রেলিয়া থেকে আমদানি করেছে বাংলাদেশ। এই সেতু তৈরিতে যে পরিমাণ মিহি সিমেন্ট ব্যবহার করা হয়েছে, তা সাধারণত কোনো সেতু তৈরিতে ব্যবহার করা হয় না, আর এখানেই অনেকটা এগিয়ে গেছে বাংলাদেশ। আপনি যদি ভাবেন পায়ে হেঁটে বা একটু বাইসাইকেল নিয়ে সেতু ঘুরে আসবেন, তবে সে সুযোগ একেবারেই নেই পদ্মা সেতুর ক্ষেত্রে। দ্রুত গতিতে ছুটবে গাড়ি, তাই স্লো যানের চলাচলের কোনো সুযোগ দেওয়া হয়নি এই সেতুতে। আপনি নিশ্চয়ই মনে মনে ভাবছেন, এত বড় লম্বা পদ্মা সেতুতে লাইট লাগালে কেমন দেখতে লাগবে সেতুকে? তাহলে তার একটা আগাম পূর্বাভাস বা আভাস আপনাদেরকে দিয়ে রাখছি আমরাই প্রথম। প্রিয় দর্শক, পুরো পদ্মা সেতুতে মোট 415টি ল্যাম্প পোস্ট লাগানো হচ্ছে। শুধু তাই, আর্কিটেকচারাল লাইট জ্বালানো হবে পদ্মা সেতু জুড়ে,
যাতে উৎসব এলেই দূর থেকে পদ্মা সেতুর আলো দেখলেই বোঝা যাবে উৎসব এসে গেল। ঝিকঝিক চলবে রেল, শো করে পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়ি ছুটবে, আর পদ্মার জলে এসে পড়বে ল্যাম্পপোস্টের আলো, ঝিকিমিকি করবে পদ্মার স্রোত। আর এভাবেই আত্মমর্যাদায় এগিয়ে গেল বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে এবং লাইক দিয়ে, লাভ দিয়ে পাশে থাকবেন।